পানির কলের বাসামিয়া রোডের হাজারো মুসলমান হতে যাচাই আর বাছাই করে মুস্তাফার প্রেম সাগরের ডুবুরি বানিয়ে আল্লাহর ওলি গৌসে আজম জিলানির প্রেমিক সাজিয়ে জান্নাতের বাগানে আসার এবং বসা নসিহাতপূর্ণ বয়ান শুনে মরিচিকা পড়ে যাওয়া হৃদয়টাকে উজ্জীবিত করার যেই সুযোগটুকু আমাদের আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই মুনিব মালিকের কদমে সর ঝুঁকিয়ে আমরা শুকর আদায় করছি। জবান খুলে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ, সাথে সাথে যে নবী না হলে কায়নাতের কিছুই হতো না, সেই নবী শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজায়ে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাত সালাম। আবারও একবার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আমার সুলতান বিন সিরাজ মিয়া জামে মসজিদ পরিচালনা পর্ষদ কমিটির শুকরিয়া আদায় করছি এবং আমার টকবকে যুবকগুলা যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের ধারে ধারে গিয়ে টাকা পয়সা তুলে নবীজির স্মরণের মাহফিল করছেন, ওয়ালিকুল সম্রাটের স্মরণের মাহফিল করছেন। আল্লাহ আজকের মাহফিল আমার আপনার সকলের জন্য নাজাত রুসিলা করে দিক, আমিন বলি। মাহফিল কম হয় না, বেশি হচ্ছে, কিন্তু আমরা মাহফিল শুনি বেশি আমল করি কম, যে কারণে সমাজ, থানা, গ্রাম, জেলা, উপজেলা আমরা মুসলমান গোলা ঐক্যবদ্ধ হতে পারি না। কারণটা হলো আমরা মুখে বলি কোরআনের আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর দেওয়া ইসলামের রশি, কোরআনের রশি, মুস্তাফার আদর্শের রশি শক্ত করে মজবুত করে ধরো, তোমরা একে অপর মধ্যে পৃথক হইও না, আলাদা হইও না। যদিও আমরা বলে থাকি কিন্তু আমরা একজন আরেকজন থেকে অনেক দূরে আছি। কেউ আমিত্বের কারণে ভালো কাজে আসি না, কেউ আমাকে দাওয়াত দেওয়া হয়নি সেটার জন্য মাহফিলে আসে না, কেউ এটা আমাদের মাহফিল না বলে আসে না, আবার কেউ বৈষম্যতা সৃষ্টির কারণে আসে না, আবার কেউ উশৃঙ্খলার কারণে আসে না। কিন্তু এটা তো মুসলমানের স্বভাব না। মুসলমানের স্বভাব হলো যেখানেই ভালো কাজ সেখানেই যাওয়া, কিছু না কিছু শিখে জীবনটাকে পরিবর্তন করা। বড় করে বলি সুবহানাল্লাহ। পেরা হাজরিন, আমি কোরআনুল করিমের কোনো তেলাওয়াত করিনি, কারণ সময় আমি সংক্ষেপ নিচ্ছি বলে, কারণ কোরআনুল করিমের একটা আয়াত যদি আমি নিই মিনিমাম ঘন্টা আলোচনা করতে হবে, এজন্য আমি দীর্ঘ আলোচনায় যাব না বলে আপনাদের কাছে শুধুমাত্র একটাই মেসেজ এটাই দিতে চায়। যাদের স্মরণে মাহফিল করছেন তাদের অনুসরণ পারেই আপনাকে জাহান্নামি থেকেই জান্নাতি বানাতে। বড় করে বলি আরো আওয়াজ করে সালামে শের বংলু তু জনবাস রসদ হরদম হাজারা গোলাম সালাতুনিয়া
আল্লাহর ওলিদের উরসে পাক জিকিরু সলিহিনা কাফারা ওলিগণের শরণ করলে রব্বে করিম রাজি হয় সগিরা গুনাহগুলা রব্বে করিম দয়া করে ক্ষমা করেন ছোট ছোট গুনাহগুলা মাফ হলে বড় গুনাহগুলা মাফ করানোর রাস্তা বের হয় যেমন ছোট গর্ত ভরাট হলে বড় গর্তটা ভরাট করার ইচ্ছা জাগে ক্ষত একটা ভালো হলে বড় একটা ক্ষত দেখলে সেটাকেও ভালো করার চেষ্টা রত হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিগণের শরণ করলে সগিরা গুনাহগুলো যখন মাফ হতে থাকে তখন বান্দার অন্তরে খৌফে ইলাহি আল্লাহর ভয় যখন এসে যায় রব্বে করিমের ভয় যখন এসে যায় তখন বান্দাটা কবিরা গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা খোঁজে যে কবিরা গুনাহ থেকে বাঁচতে মুস্তফার আদর্শটা তার জীবনে ধারণ করার চেষ্টা চালায় বড় করে বলি সুবহানাল্লাহ হাজরি আল্লাহর ওলি পৃথিবীতে ওলি হয়েছে আল্লাহর ইবাদতের মাধ্যমে সলাতের মাধ্যমে শুধু পাঁচ ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ ছিল না যখন পৃথিবীর সৃষ্টি ঘুমের ঘোরে থাকত তখন আল্লাহর ওলি নিজেকে মাওলার কদমে বিসর্জন দিতেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক তাহাজ্জুদের মাধ্যমে বড় করে বলি আরব নামাজ করে গৌসে আজম জিলানি রাদিয়াল্লাহু তাআলা উনি এক পাও দাঁড়িয়ে 15 পারা আরেক পাই দাঁড়িয়ে 15 পারা এভাবে কোরআনুল কারীমের খতম দিতেন বড় করে বলি আমাদের পক্ষে কি সম্ভব অসম্ভব বলতে বন্দার কিছু নেই বন্দার পক্ষে সম্ভব যদি বন্দা নিজেকে মালিকের কাছে সঁপে দিতে পারে বড় করে বলি এজন্য ভেলায়েতের দরওয়াজা ওপেন আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ আসবেন ওলিদের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হবে এখন ওলি কারা ওলি কাদেরকে আমরা ওলি বলবো কোরআন তার পক্ষে শিক্ষা দিচ্ছে ওলি বলা যাবে ওই ব্যক্তিকে যার অন্তরে খৌফে ইলাহি আল্লাহর ভয় আছে বড় করে বলি মুমিনুন আল্লাহর ওলিদের ভিতরে এমন কিছু বান্দা আছে যারা মসজিদে ঢুকলে যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন তাদের চক্ষু থেকে অশ্রুটা ঝরতে থাকে যখন সিজদাতে যায় চোখের অশ্রু ঝরতে থাকে যখন এক ধিয়ানি রব্বে করিমের জিকির করতে থাকে ওই বান্দা জিকিরের ভিতরে আল্লাহর খৌফিয়ত চলে আসে ওই বান্দা কান্না করতে করতে রবের কাছে যখন রব্বানা জলমনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা বলে রবের কাছে অশ্রু জড়িয়ে জড়িয়ে কান্নাকাটি করে নিজের গুনাহগুলো মাফ চায় আমার রব ওই বান্দার উপর রাজি হয়ে যায় যেই বান্দার উপর রব রাজি হয়ে যায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা যিনি আল্লাহকে রাজি করেছেন আল্লাহ তার উপর রাজি হয়েছেন যখন বন্ধু আর বন্ধু একে অপরের প্রতি সন্তুষ্ট হয়ে যায় রাজি হয়ে যায় ওই সময় বান্দাটা যা চায়
রব্বে করিম তা প্রদান করেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মুমিন আমার এশার সালাতের মধ্যে মুফতি সাহেব দ্বিতীয় রাকাতে আয়াত পড়েছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ শান্তিময় প্রাণ বন্দর কলব বন্দর প্রাণ সবগুলো শান্তি হবে না, প্রশান্তিময় কলবটা সবার থাকবে না, বলতে বলেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্তিময় শান্তিওয়ালা প্রাণ, এই শান্তিওয়ালা প্রাণ যোগাতে হলে আপনাকে আমাকে আমার রবের কাছে সুপর্দ হতে হবে, অর্থাৎ আমার মালিক আল্লাহ, আমি মালিকের গোলাম, আমার মালিক আমাকে যা হুকুম করেছেন আমি তা পালন করব, আমার মালিক আমাকে যা নিষেধ করেছেন আমি তা বর্জন করব, আর মালিক আমাদেরকে এই শিক্ষাটুকু দেওয়ার জন্য একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, বলে যিনি প্রতিনিধিত্বর কথা উম্মতের মাঝে বলেছেন, তিনি পৃথিবীর আর কেউ না, তিনি আমার দয়াল মুস্তাফা। আরো আওয়াজ করে বলি পেরা হাজরিন, আমার নবী শামসুদ দোহা এই পৃথিবীতে এসেছেন উম্মতের কল্যাণে, উম্মতের কষ্ট সহ্য করতে না পেরে আমার নবী শামসুদ দোহা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছেন। ওই প্রতিনিধির কাজ কি? আমার নবী আমাদেরকে বলেন, বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত। বড় করে বলি সোহা শিক্ষক, ইনি এলমে জাহের শিক্ষা দেন শিক্ষক, তিনি এলমে বাতন শিক্ষা দেন শিক্ষক, তিনি এলমে আতাই শিক্ষা দেন শিক্ষক, তিনি এলমে নাফে শিক্ষা দেন শিক্ষক, তিনি এলমে আসরার শিক্ষা দেন শিক্ষক, এলমে শরীয়তের শিক্ষা দেন শিক্ষক, এলমে তরিকতের শিক্ষা দেন শিক্ষক, এলমে তাসাউফ এলমে মারিফতের শিক্ষা দেন, কিন্তু শিক্ষকের ভিতরে ভাগ আছে, স্তর আছে, যেমন নবীগুলের ভিতরে স্তর আছে, সাহাবীদের ভিতরে স্তর আছে, তাবিন তবে তাবিনের ভিতরেও স্তর আছে, আল্লাহর ওলিগুলির ভিতরেও স্তর আছে। বড় করে বলি আমার গোসে আজম জিলানি বলেন, ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিহি ওয়া ইন্নি আলা কদমি নবী বদরিল কামালি সালাম। وكل ولي على قدمي وإني গোস আজম জিলানি বলেন, পৃথিবীর বুকে যতগুলো ওলি আছে প্রত্যেক ওলিদের গর্দানে আমি গোস আজম দস্তগীরের কদম, আর আমি গোস আজম জিলানির গর্দানের উপরে আমার মদিনাওয়ালা নবীর কদম মুবারক। বড় করে বলি আবার গরিবে নামাজ, উনি যখন ইন্তিকাল করলেন 1 তারিখ থেকে 6 তারিখ মাহে রজবুল মোরাজ্জমে, যখন 6 তারিখ ওনার ওই সিন্ধুটা খোলা হলো, উনি তো ওখানে 40 চিল্লাতে যাওয়া সিল্লাতে যেতেন, ওটা যখন খুললেন দেখা গেল কফালে লেখা হাদা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ, এটা আমার হাবিব, ইনি আমার প্রেমেই আমার ভালোবাসায় ইন্তিকাল করেছেন, হাদা হাবিবুল্লাহ এই লকবটা পেয়েছেন। এভাবে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফাসানি উনি হজ করতে যায়নি মানুষের সাহায্যার্থে,
কিন্তু যখন কান্না করেছেন রব্বে করিম যার জন্য খুদ খানে কাবাকে পাঞ্জাবির পাঞ্জাবের শহরে সেরহিন শহরে এনে দিয়েছেন এবং উনি যখন চেয়েছেন জমজমের পানি খাওয়ার জন্য যার জন্য রব্বে করিম জমজমের পানি পর্যন্ত ওনার সেরহেন শরীফে পাঠিয়ে দিয়েছে প্যারা হাজরি এজন্য বলতে চাচ্ছিলাম তবকা ভাগ আছে সব তবকা সবাই একরকম না মুমিনু আমার নবী সর্বই কইলে শামসুদ্দোহা শিক্ষক রূপে প্রেরিত সমস্ত বলি বলেন নবীগণ বলেন সিদ্দিকিন বলেন তবকা আলাদা হলেও আমার নবীর তবকা সবার চেয়ে আলাদা আমার নবীর তবকা কেমন আল্লাহ বলেন মেহবুব সবাইকে যা দিয়েছি আপনি মুস্তফার দিকে ফোঁটা মাত্র দিয়েছি আপনি আল কাউসার বামানা ওয়াল মুজিজাত নবীরে আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার শব্দের এক অর্থ হলো নবী আমি আপনার বিশ্ব খ্যাত আপনার অতি অতি মূল্যবান মুজিজা হলো আমি আপনাকে সবার আগে নবী বানিয়েছি সবার শেষে নবী করে পাঠিয়েছি কিয়ামত পর্যন্ত আপনার নবুয়ত বলবৎ থাকবে এবং আমি রব্বে করিমের জিকিরকারী আজান দেনেওয়ালা নামাজ পড়ানেওয়ালা সবাই ধ্বংস হয়ে যাবে সবগুল হালাক হলেও মেহবুব আপনার জিকিরকারী আমি আল্লাহ অবশিষ্ট থাকব কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বড় করে বলি না সুবহানাল্লাহ সালাতু নিয়া দিগের রাজা মহারাজ সালাম কানি আব্দুল কাদের জিলানি অলি দিগের রাজা লামুদির সালাম কানি আব্দুল কাদের আব্দুল কাদের রসুল পাকির প্যারা তুমি হাসান হুসাইনির জিগর পারা মা ফতিমার নয়ন মনি মা ফতিমার নয়ন মনি জিগর পারা হাসান হুসাইনির জিগর পারা সর্বগুণে গুণময়ী অবকুতুবে রাব্বানি আব্দুল কাদের দিগের লামুদির সালাম আব্দুল কাদের আব্দুল কাদের বড় করে বলি না সুবহানাল্লাহ মাশাআল্লাহ মোমেন আমার নবী শিক্ষক রূপে এসেছেন আল্লাহ আমার নবীকে সমস্ত জ্ঞানের ভাণ্ডার দান করেছেন এজন্য আমার নবী অতীতের গলো জানে বর্তমানটাও জানে ভবিষ্যৎটাও জানে জানিয়েছেন কে আওয়াজ করে বলি জানিয়েছেন কে এজন্য আমার নবী
উম্মতরে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, বিদায় হজের বাসনে একটা আল্লাহর কোরআন আর একটা ওয়াহী তেরতি। আমি নবীর আহলে বায়ত, আমি নবীর পরিবার, এই দুটাকে তোমরা ভালোভাবে ধারণ করো, তোমাদের জীবনে বাস্তবায়ন করো। পৃথিবীর কোনো অপশক্তি তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। বড় করে বলি, পৃথিবীর কোনো অপশক্তি গোমরাহ করতে পারবে না। এক নম্বর কোরআন, দু নম্বর নবীর আহলে বাইত। আমার নবীর আহলে বাইতের ভিতরে আমার গোসে আজম জিলানি আছেন, যিনি পৃথিবীতে আসছেন মাহে শাবানের শেষ তারিখ, রমজানের প্রথম তারিখ, মেঘাচ্ছন্নের ভিতরে ইনি পৃথিবীতে আসছেন। মাদার জাত ওলি হয়ে মায়ের গর্ভ থেকে ওলি রূপে, এবং তিনি দুনিয়াতে এসে আল্লাহর দয়া এবং ক্ষমতায় তিনি দুনিয়াতে এসে সাথে সাথে 30টা রোজা পালন করেছেন। ইনি এমন গোসে আজম যার কাছে যখনই জেঠার জন্য আসে তখনই সেটা পায়, কখনো কাউকে খালিতে ফেরত দেয় না। আল্লাহ ওনাকে ক্ষমতা দিয়েছেন গোসে আজম, এটা এটা রব্বে করিমের প্রদত্ত একটা আসনের নাম, কেউ কেউ বলেছেন একটা তাজের নাম, একটা তাজের নাম গোস আজম। উনি এই লক্ষ্যপার এই আসনটা সাধারণভাবে পাইনি, উনি পেয়েছেন এলমে দ্বীনের অর্জনের মাধ্যমে। উনি কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করার জন্য মায়ের অনুমতি নিয়ে মাদ্রাসায় নিজামিয়াতে গিয়েছেন, 16 বছর মুরাকাবা মুশাহাদা দ্বীনের খাতমতের জন্য জ্ঞান অর্জন করতে গাছের পাতা পর্যন্ত খেয়েছেন, এত শ্রম আর কষ্ট করেছেন। কষ্ট করতে করতে উনি বলেন আমি কুতুবুল আক্তাবে পরিণত হয়েছি। বড় করে বলি, গোস আজম জিলানির কাছে প্রশ্ন করা হলো, গোস আজম আপনি যে ওলি হয়েছেন সেটা বুঝলেন কখন? গোস আজম বলে সেই দিন বুঝেছি যখন আমি আব্বাজানের সাথে 4 বছর 4 মাস 4 দিনের দিন আমার আব্বা হজরতে আবু সালে মুসা জঙ্গি দোস্তের সাথে মক্তবে ফুরকানিয়াতে কোরআন শিক্ষার জন্য আসতেছিলাম। আমি যখন মাদ্রাসার নিকটবর্তী হলাম গাইবি আওয়াজ আসছে ইফতাহু লিওয়ালিল্লাহ, এই ফুরকানিয়ের ছেলেরা তোমরা কি এখনো বসে আছো, দেখছেন আল্লাহর ওলি আসছে, উনাকে এসবাক পালিয়ে জানাও, উনাকে বসার জায়গাটুকু করে দাও। পরে করে বলি, বলে যখন আমি গাইবি সংবাদ আওয়াজ শুনেছি সেদিন থেকে বুঝতে পারছি আমি আল্লাহর বন্ধু। বড় করে বলি, উনি ইশারের উজু দিয়ে ফজরের সালাত পড়েছেন, 40 বছর আছে, সব কিছু আছে, কিন্তু যখন বন্দা রব্বে করিমের জন্য নিজেকে বিলীন করে দেয় ওই সময় দুনিয়ার কাউকে দেখে না, বন্দা শুধু রব্বে করিমকে দেখে। বড় করে বলি, এজন্য গোসে আজম জিলানি নিজের আমিত্বকে মাওলার কাছে সঁপে দিয়েছেন। এজন্য গোসে আজম তকরির করলে ওই সময় মাইক ছিল না, এক হাওলা 70,000 মানুষ আর এক হাওলা 90,000 মানুষ হয়, প্রথম সারির মানুষ যেভাবে শুনত 90,000-এর পিছনের মানুষটাও সেই রকম আওয়াজ শুনত। বড় করে বলি, এটা এমনি তো হয়নি, নামাজের মাধ্যমে হয়েছে, কারণ রব্বে করিমকে অতি নিকটে আনার, নিকটে পাওয়ার, রব্বে করিমের সাক্ষাৎ লাভ করার অতি সহজ পন্থার নাম হলো সালাত। বড় করে বলি, নামাজের ভিতরে যখন আপনি সিজদাতে গিয়ে সুবহানা
রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা বলে যখন রবের তারিফ করেন ঠোঁট দুটো নড়ে দুই ঠোঁট নড়ে নড়ে রবের কুদরতের কদমে যখন লাগে রব্বে করিমের কুদরতের জোয়ার এসে যায় আল্লাহ বলে ফেরেশতারে দেখ না আমাকে একটি বার দেখে নাই মুস্তাফাকে দেখে নাই মুস্তাফার হাদিস গোলা আমার মুস্তাফার ওয়ারিস আলেমদের থেকে শুনে শুনে আমার বান্দাটা সিজদাতে আমার তারিফ করছে এই ফেরেশতা সাক্ষী দাও আমার বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আমি আমার বান্দাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করলাম বড় করে বলি এজন্য কোরআন বলে ইন আউলিয়াউহুম ইল্লাল মুত্তাকুন আল্লাহর ওলি তারাই যারা আল্লাহকে ভয় করে যার চোখে আল্লাহর ভয় আছে যিনি ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি অশ্রুগুলা ঝরাতে ঝরাতে চোখের পাল দিয়ে লম্বা দাগ হয়ে যায় আই হাই নিজের জীবনটা রব্বে করিমের জন্য স্বর্গ করে ফেলে উনি আল্লাহর বলি যিনি সালাতের সাথে সাথে রবের সাথে কথা বলতে শুরু করে কোরআন তেলাওয়াত করা শুরু করে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কোরআনুল করিম তেলাওয়াত করে সে ব্যক্তি তো কোরআন পড়ল না বরং আমার রবের সাথে মূসা নবীর মতো কথা বলা শুরু করেছে বড় করে বলি যে বান্দা রবের সাথে কথা বলে সেই বান্দাকে রব কখনো জাহান্নাম দিতে পারে জাহান্নাম দিতে পারে এজন্য আল্লাহর ওলিরা নামাজের সাথে সাথে কোরআন তেলাওয়াত করে এক পাও দাঁড়িয়ে পনের পারা আর এক পাও দাঁড়িয়ে পনের পারা কোরআন খতম দে আল্লাহর ওলিরা শুধু নামাজ আর কোরআন পড়েনি তারা সমাজ সুন্দর করার জন্য সমাজের সামাজিক ভালো কাজগুলা করেছেন আমার গৌসে আজম জিলানি সমাজের অসংখ্য কাজ করেছেন অসংখ্য আধ্যাত্মিক কাজ করেছেন সমাজ উন্নয়নমূলক কাজ করেছেন আল্লাহর ওলিরা রাষ্ট্র পরিচালিত করেছেন আল্লাহর ওলিরা সমাজ পরিচালিত করেছেন না হই এই বাংলাদেশ সুলতানে বাঙ্গাল শাহজালাল আবাদ করত না এই হিন্দুস্তানের জমিন হাজি হাজগান গরিবে নওয়াজ আবাদ করত না এই হিন্দুস্তানের জমিনকে আবাদ করেছে আমার গরিবে নওয়াজ বড় করে বলি সুবহান এজন্য বলি জীবন পরিবর্তন করতে হলে নবীর আদর্শ ছাড়া কোনো রাস্তা কোন রাস্তা এজন্য মা বাবা ভালো হলে ছেলে সন্তান ভালো হয় পরিবার ভালো হলে বংশ পরম্পরা ভালো হলে তাদের উরুজাত সুনামের সাথে রক্ষণাবেক্ষণ করতে থাকে আর বংশ পরম্পরা যদি ভালো না হয় সেই বংশে ভালো সন্তান আসবে না ভালো ইজ্জত থাকবে না এজন্য বলি আসুন জীবন পরিবর্তন করি আল্লাহর ওলিদের আদর্শ দিয়ে আল্লাহর ওলিরা এই পৃথিবীতে এসেছেন আল্লাহর ইসলাম কোরআন নবীজির সুন্নাহ ইজমা কিয়াসের সমন্বয় অকেজো সমাজকে সুন্দর সাফল্যের ইসলামের শান্তির সমাজ দান করেছেন সেই সমাজের ভিতরে আমরা বসবাস করছি যারা ওলিউল্লাহ প্রেমিক তারা কখনো হিংসুক হতে পারে না যারা ওলিউল্লাহ প্রেমিক তাদের মধ্যে শৃঙ্খল থাকতে পারে না যারা ওলিউল্লাহ প্রেমিক তাদের মধ্যে বৈষম্য থাকতে পারে না যারা ওলিউল্লাহ প্রেমিক তাদের ভিতরে উগ্রতা থাকতে পারে না যারা ওলিউল্লাহ প্রেমিক তাদের ভিতরে কখনো উগ্রতা থাকতে পারে না মনে রাখবেন যারা উগ্রপন্থী হয় ও শৃঙ্খল হয় বৈষম্য হয় এরা কখনো আল্লাহর ওলির বন্ধু অথবা অনুসারী হতে পারে বলেন না পারে এজন্য আসুন আমাদের জীবন পরিবর্তন করি কোরআন এবং সুন্নার মাধ্যমে নামাজ আদায় করি রোজা রাখি নফল ইবাদত করি ভালো কাজে রত থাকুন আসুন
জীবন পরিবর্তন করি। আল্লাহ আমাদের সকলকে কিয়ামত পর্যন্ত আজকের মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা করে দিক। আমিন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।